বাজে আর 11:30টার সময় আমার ব্লগটা স্টার্ট করছি। করার ইচ্ছে ছিল না, তাও মনে হলো শুরু করে দিই। তো ঘরের বাসি কাজগুলো সবই সারা হয়ে গেছে, বিছানাটাও তোলা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম ওয়েদারটা বেশ ঝলমল করে উঠেছে রোদ্দুরে, আর গরম ভাতের মারও ছিল। তো চাদরটা আমি পাল্টে নিচ্ছি, ওই আগের চাদরটা খুব ধুলোর ময়লা হয়েছিল, তারপর কদিন বৃষ্টি হলো, 2-3 দিন টানা একদম স্যাঁত স্যাঁতে গন্ধ বেরোচ্ছিল, যার জন্য আমি চাদরটা পেতে নিলাম। দেখো আমি ডবল চাদর পাচ্ছি কেন, আমি অনেকদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম, যারা আমার নতুন ভিডিও এখন দেখছো তখন তাদের জন্য বলছি আমি ডবল চাদর পাচ্ছি, কারণ প্রথম চাদরটা পুরো ভালো, ঠিক আছে, শুধু 3-4টে জায়গাতে চায়ের দাগ লেগে আছে। এবার সেই চাদরটা বিছানায় পাতার সময় না ভালো লাগে না দেখতে, দাগগুলো দেখা যায়, কিন্তু চাদরটা খুবই ভালো, পুরোটাই ভালো আর মজবুত আছে, কালারটাও ঠিক আছে দেখতে পাচ্ছ। তো আমি বড় চাদরগুলো আগে পাতি, তারপরে ছোটো চাদরগুলো পাতি, তাহলে আর চাদরটা নষ্ট হয় না, ফেলেও রাখা যায় না, তো কাজে লেগে যায় দুটোই। এইভাবেই আমি আমার চাদর পাতি, তোমাদেরও কোনো চাদর নষ্ট হলে এভাবে তোমরা পাততে পারো। হ্যালো ফ্রেন্ড, আমি পূর্ণিমা, পূর্ণিমা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার, আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ছোটই হবে হয়তো। তো আমি রিকোয়েস্ট করছি, কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ইমোশনাল ভিডিও, মানে দুঃখজনক ভিডিও আমার নিজস্ব, তো আমি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম। তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও। আমি কি তাহলে ইউটিউবটা ছেড়ে দেব, সেটাই ভাবছি, কারণ যাদের জন্য ভিডিও করছি তারাই আমায় দেখছে না, তাই না? তা ভিডিও করে কি করবো বলো? তো সেই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা প্লিজ গিয়ে দেখে নেবে আমার চ্যানেলে আগের দিনের ভিডিওটা। আর এখন আমি শুয়ে আছি, দুপুর থেকে শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না, টেনশনও বলতে পারো, কারণ মনটা ভালো নেই, 2 দিন ধরে ঠিক করে ভিডিও বানাতে পারছি না, আজকেও শর্ট ভিডিও বানাইনি, কালকে দুপুরবেলা পরশু রাতে বানাতাম, মানে প্রত্যেক রাতে বানাতাম, পরের দিন পোস্ট করতাম, পরশু দিনতেও বানাইনি শর্ট ভিডিও। তো কালকে বন্ধ হয়ে যাবে বলে বিছানায় ঘরে বসে দুটো ভিডিও বানিয়ে ছেড়েছিলাম, আর আজকে সারাদিন কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে, কোনো ব্লগও দিনই, সেই সকালবেলা একটু দেখা হয়েছিল তোমাদের, সকালবেলা ওই বিছানা টিছানা পরিষ্কার করছিলাম তখন দেখা হয়েছিল, আর সারাদিন ইচ্ছে করছিল না, মনটা একদম ভালো নেই, যার জন্য কথা বলিনি তোমাদের সাথে। এখন আবার একা বসে আছি, হাজবেন্ড কাজ থেকে আসেনি 9টা বাজে, ছেলে চলে গেছে দিদার বাড়িতে শুতে, এখন একা একা বসে আছি, কি করব তাই তোমাদের সাথে কথা বলছি। আর দেখো আমার ঘরের অবস্থা কি, দাঁড়াও দেখাচ্ছি, দেখো কত জামা কাপড় দেখেছো, অত জামা কাপড় পরে আছে গুছাইনি, এই বিছানায় শুয়ে আছি দুপুর থেকে, ঠিক আছে, মেঝের অবস্থা দেখো, আর বাইরে বারান্দায় একটা বাসনও গুছাইনি, দুপুরবেলা মেজেছিলাম সব কেরেটে পড়ে আছে, আর দুটো থালা আছে আমি আর ছেলে খেয়েছিলাম, হাজবেন্ড দুপুরে আসেনি, এখনো আসেনি, তো সেই থালা দুটো মাজিনি, বলছিলাম শরীরটা খুবই খারাপ লাগছিল, প্রথম কথা আমার উইন্টার অ্যালার্জি আছে, আমার পাটা কিছুদিন আগে পায়ের আঙুলগুলো ফুলে গেছিল, তো তোমাদেরকে যদি পারি আমি ছবিটা দেখাবো আমার পায়ের অবস্থাটা। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমার পা কি অবস্থা দেখেছো, ফুলে গেছে সব, প্রচন্ড ব্যথা, এরকম করতে পারছি না, কষ্ট হচ্ছে, এই পা দেখি এটা অল্প হয়েছে, এটাতে বেশি হয়েছে, এখন মোজা পরে আছি, মোজা পরে রাখতে হয় সন্ধ্যে থেকেই, কারণ মেঝেতে পা দিলে পাটা বেশি ফুলে যাচ্ছে ঠান্ডা লাগলে, যেহেতু উইন্টার অ্যালার্জি তো ওষুধ খাচ্ছি। ওষুধ খাচ্ছি কিন্তু ঠিক করে এখন কমছে না, যেহেতু জল ঘাটা হয় তো প্রচন্ড সারাদিন, ঠিক করে কমছে না, সেই পায়ের ব্যথা, আবার ঠান্ডায় মানে আমার শরীরে এমনি ব্যথার রোগ আছে, বাত আছে, যার জন্য হাত পায়ের আঙুলগুলো খুব ব্যথা করছে, সারা শরীরে ব্যথা, একটু বিছানাটা গরম করে দুপুরবেলা রোদে বসেছিলাম, গাটা গরম হয়েছিল, তারপরে বিছানা এসে লেপটা গায়ে দিয়ে শুয়েছিলাম, তারপর আর উঠতে ইচ্ছা করছিল না, এত শরীরটা হালকা মানে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে শুয়েই থাকি। তো শুয়ে শুয়ে আয়ুষকে বললাম,
বললাম কি খাবি টিফিন সন্ধ্যেবেলা, বললো মা চপ নিয়ে আসি। তখনও যে ভিডিও করবো আমার মাথায় ছিল না, বলছি না শরীরটা একদমই ভালো ছিল না, লাগছিল না, একটু ভালো লাগছে এখন তাই কথা বলছি তোমাদের সাথে। তা আমি বললাম যে জানা চপ নিয়ে আয়, চপ দিয়ে মুড়ি খাবি। তো আবার চপ নিয়ে এলো, চপ দিয়ে আমি আরো মুড়ি খেলাম। নেট শেষ হয়ে গেছে, সকাল থেকে তো ফোনটা ঘাটা হয়, তার জন্য নেট অনেকটা শেষ হয়ে গেছে, আর 50 MB পড়ে আছে। 50 MB, হ্যাঁ 50 MB পড়ে আছে, না 50 না 500 MB পড়ে আছে। তো সেইটুকু বাঁচিয়ে রেখেছি হাজবেন্ড এসে রাত্রে একটু ফোন দেখবে, তাই না? সারাদিন কাজ করে, একটু ফোন যদি না দেখে তাহলে তো ব্রেনটা ফ্রেশ হবে না, একটা টেনশন থাকে না সারাদিনের। যাই হোক, নেটটাকে বাঁচিয়ে রেখেছি আর তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। আর নেট বাঁচানোর পর কি করব, বসে বসে বাবল শুটার খেলছিলাম। বাবল শুটার তো জানো অনেকেই খেলো, আমার তো ভীষণ ভালো লাগে, তো ওটাই খেলছিলাম। 31 পর্যন্ত ছিল, মানে আমার হাজবেন্ড আর ছেলে খেলেছিল 31 পর্যন্ত, আমি 31 থেকে 57 না কত পর্যন্ত এতক্ষণ খেলেছি এতগুলো গেম। একবার শুধু মিস্টেক হয়ে গেছিল, মানে হেরে গেছিলাম, কিন্তু প্রত্যেকটা গেম খুব ভালো খেলেছি, তিনটে দুটো করে স্টার পেয়েছি। তো যাই হোক, খেললাম, ভালো লাগলো, অনেকদিন পর, অনেক মাস পর গেম খেললাম। এখন বসেই আছি, কি রান্না করেছি তোমাকে বলা হয়নি। আজকে রান্না করেছি, কি রান্না করেছি বলতো, ভুলে যাই। হ্যাঁ, চুনো মাছ আছে, চুনো আর মোরলা মিশানো ছোট ছোট এতটুকু, সেই সর্ষে দিয়ে ঝাল করেছিলাম, মানে কিছুটা এর মতন, পাতুরিতে যা মশলা দেওয়া হয় সেই মশলাটাই, শুধু কলা পাতাটা নেই, কড়াইতে করে করেছিলাম। কলা পাতা পাইনি, কিসে করব, তাই কড়াইতে দিয়ে করে সব মাখিয়ে নিয়েছিলাম, সর্ষে পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা নুন সব দিয়ে ভালো করে সর্ষের তেল ঠেল দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে 10 মিনিট মতন একদম মিডিয়ামের থেকেও লোতে ফুটিয়েছি মাছটা, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। আর তোমরা ভাববে যে রোজ রোজ আমি দারুণ খেতে বলি, দারুণ সত্যি দারুণ খেতে হয়, আমি খুব সিম্পল ভাবে রান্না করি। তোমরা আমার রান্নাগুলো যারা আমার ভিডিও দেখে ফলো করবে তোমরা বুঝতে পারবে আমি রান্নাগুলো খুব সামান্যভাবে করি, ইজি বিজি অনেক কিছু মশলা দিয়ে করি না, আমি সিম্পল চেষ্টা করি অল্প মশলায় কী করে সুস্বাদু খাবার করা যায়, এটা শরীরের পক্ষেও ভালো, খরচটাও বাঁচে, তাই না? অনেকে পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে পারে না, তো তাদের জন্য পেঁয়াজটা অনেক বড় মানে দামি জিনিস হয়ে যায়। যাই হোক, আমরা পেঁয়াজটা তো ভালোবাসি না, মাছের ঝাল বা মাংস ডিম করলে তখনই পেঁয়াজটা ব্যবহার করি, আর না হলে নিরামিষ খাওয়ারই চেষ্টা করি, যতটা নিরামিষ খাবো ততটাই ভালো, মাথা ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে, মেজাজটাও ঠান্ডা থাকবে, তাই না? তো ওই রান্না করেছি আর চুনো মাছ করেছি আর পালং শাক করেছি, আলু বেগুন আর সিম দিয়ে পালং শাক করেছি, আর মাছের তেল এনেছিলাম, অনেকদিন ধরে মাছের তেল খাওয়া হয় না, তো মাছটা নিতে যেখান থেকে মাছটা নিচ্ছিলাম সেখানে রুই মাছ কেটেছিল, তো অনেকটা তেল ছিল, তেল ছিল আর 4টে ডিম ছিল এরকম বড় বড়, তো 4টে ডিমকে তেলে ভেজেছি আয়ুষের জন্য, আর আমার দিদাকে দিয়েছি ডিম ভাজা, আর আমার দিদা তেল খায় না মাছের, আষ্টে গন্ধ লাগে বলে, তো এই তেল দিয়ে একটা বেগুন দিয়ে ওটাকে ভাজা ভাজা করেছি, প্রচুর তেল বেরিয়েছে জানো তো, মানে এতটুকু তেলে ছেড়েছিলাম বেগুনটা, এত তেল হয়ে গেছে, এবার অত তেল খেয়ে খাবে বলো, জানি না কি হবে ওটার। আর কি বলবো, তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম, আমার হাজবেন্ড আসবে, ও আর আর বললাম না তো, পালং শাক করলাম, হ্যাঁ তেল বেশি করলাম, আর মা বোনের বাড়ি থেকে পেঁপের তরকারি দিয়ে গেল একটু আগে, সেটা আছে, অনেক খাবার, আবার পেঁয়াজ কুলি আলু ভাজা দিয়ে রুটি দিয়ে গেছে দুটো, বোনের বাড়িতে বানিয়েছিল, সেখান থেকে আবার দুটো রুটি আমাকে দিয়ে গেছে, আমি রাতে রুটি খাই তো, দিয়ে গেছে, কত খাবার। আবার কাল রাত্রিবেলা তোমাদের সাথে সেটাও শেয়ার বলছি না, আমার মনটা এত খারাপ আমি কিচ্ছু শেয়ার করতে চাইছিলাম না তোমাদের সাথে, কাল রাত্রিবেলা হঠাৎ করে আমার হাজবেন্ড 100 পনির নিয়ে এসছে, 200 পনির নিয়ে এসছে, 100 পনির একটা দোকান থেকে দিয়েছে, এমনি দিয়েছে বলছে নিয়ে যা তুমি, 100ই পড়ে আছে নিয়ে যা, আমি যে যে দোকান থেকে মিষ্টি মিষ্টি কেনে মাঝে মাঝে সেখান থেকে সিঙ্গারা কেনে, আর আমি বললাম 100 পনিরে কি হবে, তো তুমি খেয়ে নেবে একা, তো কি করলো আবার আমাদের সামনের বাজার থেকে 100 পনির নিয়ে এলো, ক্যাপসিকাম নিয়ে এলো, আর ছোট ছোট পাওয়া যায় 10 টাকা করে বোতলে সস পাওয়া যায়, সসগুলো কোয়ালিটি ভালো নয় কিন্তু ওই কাজ চলার মতন হয়ে যায়, তো ওই 10 টাকা দামে 3টে বোতল সোয়া চিলি আর টমেটো ওই সসগুলো নিয়ে এলো, নিয়ে ওই নিরামিষ পনির বানালাম, কালকে শুক্রবার ছিল, নিরামিষ পনির বানালাম, পনির চিলি বানালাম,
তো ওই চিলি আর পনির একটু আছে, চিলি পনির আমার ছেলেও পছন্দ করে না, দুটো দুটো না তিনটে পনির খেয়েছে তুলে, আমার মাও ভালোবাসে না দিদাও ভালোবাসে না। আর বানিয়েছি সামান্যই, ইচ্ছা করলে বোনকে পাঠাতে পারতাম কিন্তু অনেক রাতে বানিয়েছিলাম তো পাঠানো হয়নি, আর বাসিটাও খেতে চায় না, আর ডিউটিতে যায় তো সন্ধেবেলা এসে আবার সেই বাসি আগের দিনের রাতের খাবে, কিন্তু দেখো আমাদের খেতে হবে, কালকের দিনেরটা এখনো পড়ে আছে, বেশি খেতে পারি না, হজম হয় না, হজম মানে প্রচন্ড অল্প অম্বল করে। দুপুরে ঘুমলাম, তারপরও হাই উঠছে, ইচ্ছে করছে আরো ঘুমোয়। আর আমাদের এখানে তো ফাংশন হচ্ছে, সেদিন গিয়েছিলাম, ফাংশনের ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, ছোট্ট করে দিয়েছি, কারণ ফাংশন তো বেশি দেখানো ইউটিউবের রুলসের বাইরে না, যে আমরা ফাংশন তুলে এনে ভিডিওতে পোস্ট করতে পারি না, যেহেতু আমার ব্লগ ছিল সাথে তাই আমি দুটো ফাংশনের কিছু মুহূর্ত তুলতে পেরেছি, বাচ্চাদের ডান্স আর রূপঙ্কর বাগচি ওনার গান শুনেছিলাম, তো একটা গানের এক লাইন না দু লাইন আমি তুলেছিলাম। তো যেহেতু বারণ ইউটিউব থেকে ভিডিও করা, স্টেজ প্রোগ্রাম শুট করা, যার জন্য করিনি, যেহেতু আমাদের সাথে আমার ব্লগটা ছিল বলে তার মধ্যে অ্যাড করেছি, একটু ভিডিওটা গিয়ে দেখো। আর মেলায় জিনিস টিনিস কিছু কিনিনি, কারণ প্রত্যেকদিন রাত্রিবেলায় 8টা সাড়ে 8টায় হাজবেন্ড আসছে, এবার জোর তো করতে পারি না, না নিয়ে চলো নিয়ে চলো, তো ছেলেকে কালকে একবার নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওই কি বলে ওগুলোকে শুটার গান আছে না বেলুন ফাটায়, তো শুটার গান চালিয়েছে ছেলে, একটা কিচ্ছু প্রাইজ পায়নি, উল্টে আসার সময় রাস্তায় 10 টাকা পেয়েছে কুড়িয়ে, তো সেটা আবার রেখে দিয়েছে ঠাকুরের ঘটে রেখে দিয়েছে, যেহেতু কুড়িয়ে পেয়েছে তো ওই 30 টাকা খরচা করে আবার 10 টাকা রিটার্ন নিয়েছে রাস্তা থেকে। তো কালকের দিন তেরম গেল, আজকে ওর মনটা খারাপ ছিল, ওকে বলেছি, ও বলেছিল অ্যাভেঞ্জার কিনে দিতে ওর বাবাকে, সে অনেক রকম থাকে না সুপারম্যান ট্যান থাকে, সেই অ্যাভেঞ্জার কিনে দেওয়ার, ও 2-3 বার কিনেছে, 2টো সেট 3টে সেট 4টে সেট এরকম কিনেছে, কিনে কিনে এদিক এদিক হারিয়েছে, খেলা করে মাথা ভেঙে দিয়েছে, হাত খুলে গেছে, ওই জিনিসটা আবার কিনতে চাইছে, দোকানে 350 টাকা দাম বলছে মেলাতে, তোমরা বলো মেলা দিয়ে এত দাম দিয়ে কেনার কি দরকার, আমি যে সেই জিনিসটা যখন আমি 200 টাকায় বাজারে পাবো আমি কেন মেলা থেকে কিনবো। তো এই সন্ধ্যা থেকে চোখে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে যে ওকে ওই অ্যাভেঞ্জার কিনে দিতে হবে, বাবাকে ফোন করো এক্ষুনি আসবে, আমি বলছি কখনো কিনে দেবে না, টাকা অপচয় আমি পছন্দ করি না, ওর বাবা যাও জোর করে কিনে দেয়, বাবা কাছে আহ্লাদ করলে আমি তো কিনে দিই না, কারণ প্রত্যেকটা আবদার পূরণ করা সম্ভব নয়, অভ্যাসটাতে খারাপ হয়ে যায় বাচ্চাদের, যে প্রতিটা আবদার যদি পূরণ করতে থাকি ও জীবনে ভাববে যে আমরা আমি যা চাইবো মা বাবা আমাকে তাই দেবে, তখনই দেবে, এই জন্য আমি একদম এলাও করি না এটাকে, কিন্তু আমার হাজবেন্ড বোঝে না, হ্যাঁ পয়সা না থাকলে ওকে বলে যে এখন আমার পয়সা নেই, কিন্তু যদি পয়সা থাকে ও ঠিক কিনে নিয়ে কিনে নিয়ে আসবে, ছোট্টবেলা থেকে যত খেলনা সব আমার হাজবেন্ড কিনে দিত, আমি কিনে দিতাম না, আমাকে যদি বলতো মা ওটা কিনবো ঠিক আছে পরে কিনে দেবো, যদিও বা দিতাম ছোট গাড়ি দিতাম, মানে একসাথে 3-4টা দেবো ছোট ছোট 10 টাকা পিস, বেশ খুশি হবে অনেক রকম গাড়ি, কিন্তু ওর বাবা এত খারাপ অভ্যাস করে দিচ্ছে, দামি দামি গাড়ি পছন্দ, রিমোট দেওয়া গাড়ি, বড় গাড়ি, অ্যাভেঞ্জার, ব্লক মানে ব্লক বলছি ওই ব্লক হলো মানে ব্লক ব্লক আছে না, সে ডিজাইন করে করে সে খাঁচে খাঁচে বসিয়ে ডিজাইনের ঘর বাড়ি বানানো হয়, গাড়ি বানানো হয়, তো ওই সেইগুলো ও খুব খেলে, এখনো আছে ওর কাছে অনেকগুলো আছে, 2টো 3টে সেটকে একসাথে জুড়ে নিয়ে তারপরে ও বাইরে বারান্দায় বসে বসে মাঝে মাঝে খেলে। অনেক বকবক করলাম, তোমরা জানো আমি কথা শুরু করলে থামতে চাই না, ভিডিওটা করছি ঠিকই, রাত্রে আর হতে কিছু দেখাতে পারবো না, যদি দেখাতে না পারি কিছু মনে করো না, ঠিক আছে এখন রাখছি, বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের জন্য, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, আর কিচ্ছু বলবো না, যদি মন না চায় করো না, যদি ভিডিওটা ভালো না লাগে একদম করো না, আমি জোর করবো না, যদি তোমাদের মনে একটুকু ভালো লেগে থাকে, যদি মনে হয় আমাকে সুযোগ দেওয়া উচিত, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইকটা অবশ্যই দেবে, লাইকটার জন্য আমার ভীষণ মানে আশা করে থাকি যে একটা লাইক দেবে, ভিডিওটা একটু যদি ভালো হয় একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় একটা ভিডিও বানানোর জন্য, তাই লাইকটা অবশ্যই দিও। হাতে ধরে ফোনে কথা বলছি, খুব হাত ব্যথা করছে, স্ট্যান্ডে লাগিয়ে নিলে ভালো হতো, হঠাৎ করে বসে গেছি, হঠাৎ করে এতগুলো কথা বলে ফেললাম পাগলের মতো, জানি না ভিডিওটা পাঠাতে পারবো কিনা, ঠিক আছে টাটা, গুড নাইট, বাই।